এনিওয়ান বাংলাদেশে এখন কয়টি সিটি কর্পোরেশন আছে? বর্তমানে দেশে 12টি সিটি কর্পোরেশন আছে, সর্বশেষ ময়মনসিংহ। এবার আমি মুখস্থ বলবো, আগামী ডেটে আমি জিজ্ঞেস করবো, প্রাচীন বাংলার ইতিহাস জানবো। এবার আমরা ইতিহাসের জনককে হ্যারো ডো টাস মনে রাখতে হবে, পরীক্ষায় লিখতে হবে, তো ওই জন্য আমি এভাবে বলছি, নাহলে আমি তাড়াতাড়ি বলে চলে যেতাম। রিটেন আসলে লিখতে হবে হ্যারো ডো টাস। এভাবে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। বাঙালি জাতির পরিচয় হচ্ছে আমরা জাতি হিসেবে সংকর জাতি। প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র যে অঞ্চলগুলো ছিল সেগুলোকে বলা হতো জনপদ। সুপ্রাচীন বঙ্গদেশের সীমানা উল্লেখ রয়েছে ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস নামক গ্রন্থে। প্রাচীন বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়। বরেন্দ্র বলতে উত্তরবঙ্গকে বোঝায়। বাংলাদেশের প্রাচীন লিপি পাওয়া যায় পুন্ড্র জনপদে পাথরের চাকতিতে খোদাই করা এক ধরনের লিপি। সেটা হচ্ছে যে প্রাচীন লিপি। গঙ্গা হৃদয় নামক এক ধরনের শক্তিশালী রাজ্য ছিল গঙ্গা নদীর তীরে। গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ। রাজ জনপদের লোকেদের প্রকৃতি ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং রূঢ়। তারপর হচ্ছে তোমার আরবরা সিন্ধু আক্রমণ করেছিল 712 সালে। মুখস্থ করতে হবে, কয়েকবার আসছে পরীক্ষায় এটা। আরবরা কত সালে সিন্ধু আক্রমণ করেছিল? সিন্ধু কিন্তু পাকিস্তানের একটা অঞ্চল। তারপর হচ্ছে তোমার আরবদের সিন্ধু অভিযান হয় তোমার মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। মুখস্থ, ঠাড়া মুখস্থ রাখতে হবে। আরবদের সিন্ধু অভিযান বা সিন্ধু যারা যখন তারা যখন আক্রমণ করে, এটি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ছিল। এ হচ্ছে প্রাচীন জনপদের যে নামগুলো সেগুলো উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি পুন্ড্র, এদিকে পাচ্ছি গোর, এখানে পাচ্ছি বরেন্দ্র। বরেন্দ্র হচ্ছে বর্তমান রাজশাহী। এই অংশটা পুরোটা বঙ্গ। এই বরিশাল যেটা সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। এই কুমিল্লা যেটা এটা হচ্ছে সমতট। সিলেট যেটা এটা হচ্ছে হরিকেল। তারপরে চট্টগ্রাম যেটা এটাও হরিকেল। নামগুলো ছাড়া মুখস্থ রাখতে হবে, পারলে ম্যাপটা একবার আনতে হবে এঁকে, তারপরে মুখস্থ করতে হবে। তোমাদের একটা হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে এই ম্যাপটা এঁকে প্রাচীন জনপদ তার নামের জায়গাটা কোথায় আমাকে পাঠাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা আজকের মধ্যে। তাহলে হোমওয়ার্ক কি বলো তো? হোমওয়ার্ক কি মানচিত্রটাকে এঁকে কি করা, কি করা, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। জায়গা ইন্ডিকেট করা, এই প্রাচীন জনপদ গুলো আইডেন্টিফাই করে ম্যাপের মধ্যে এঁকে আমাকে পাঠানো। কোথায় পাঠানো? হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি দেখব কে কত সুন্দর করে আঁকতে পারে বা আরো অন্য কোনো আইডিয়া তার কাছে আছে কিনা প্রাচীন জনপদের। এবার আমরা আর একটু বিস্তারিত জানবো। পুন্ড্র এটার বর্তমান অবস্থান কি? বাংলাদেশের কোথায় অবস্থিত বর্তমানে? এটা মহাস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে। এর বিশেষত্ব হচ্ছে জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো পুন্ড্র, বা যে প্রাচীন জনপদগুলো ছিল 16টি, প্রায় উপরে লেখা আছে 16টা, একটু পড়ে নিবা। এই 16টির মধ্যে প্রাচীনতম হচ্ছে পুন্ড্র। এই পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। বঙ্গ এটা আরেকটি প্রাচীন জনপদ, এটি ঢাকার কাছাকাছি ছিল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, এই অঞ্চলগুলো। বর্তমানে এটা আগে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গে দুটি অংশ ছিল, একটি ছিল নাব্য, একটা বিক্রমপুর। বিক্রমপুরের জনপদের যেই সরি বঙ্গর যেই রাজধানী সেটা ছিল বিক্রমপুর, এবং এটি রাজনৈতিক এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ছিল বঙ্গ জনপদের। গৌড় জনপদটির বর্তমান অবস্থান হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, বিহার, উড়িষ্যা, ভারতে বিশেষ করে গেছে এই ভারতের এই অংশ, আর বাংলাদেশে শুধু চাঁপাইনবাবগঞ্জ। এটা গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। পরীক্ষায় কমপক্ষে 20 বারের উপর আসছে বিভিন্ন পরীক্ষায়। গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। খাড়া মুখস্থ। তারপর হচ্ছে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। শুধুমাত্র গৌড়ের স্বাধীন নরপতি নয়, বাংলার ইতিহাসে স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক, মনে রাখতে হবে। ইতিহাস পড়লে প্রথম স্বাধীন নরপতিকে শশাঙ্ক। তাহলে ইতিহাস পড়লে প্রথম স্বাধীন নরপতিকে শশাঙ্ক, শশাঙ্ক। এটাও কয়েকবার পরীক্ষা আসছে, মিনিমাম 20 বার বিভিন্ন পরীক্ষায়, মিনিমাম 20 বার হবে। সো যারা এই যে ক্লাস করে না বা ক্লাসে মাঝে মধ্যে থাকে, তারা কিন্তু ইনফরমেশন গুলো মিস করতেছে। শশাঙ্কের সময় কিছু মুদ্রা পাওয়া যায় এখনো, সেগুলো বিভিন্ন জাদুঘরে আছে। তো এই মুদ্রা গুলো হচ্ছে এরকম, আমি এখানে ছবিতে দেখা দিচ্ছি। ভাই ওনাকে নরপতি বলা হয় কেন? ওটা তো রাজা বোঝাচ্ছে, তাই না? তো ওনাকে নরপতি জন্য নরপতি ভাই কেন? ওই প্রাচীন রাজাদেরকে নরপতি বলা হইতো। সমতট জনপদের বর্তমান অবস্থান কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর। রাজধানী ছিল কামতা এবং রোহিতগিরি।
চৈনিক পরিব্রাজক ইউয়েন সাং সপ্তম শতকে এই জনপদটি ভ্রমণ করেন? পরীক্ষা সেইভাবে চৈনিক পরিব্রাজক ইউএম সাং কোন জনপদে পরিভ্রমণ করেছিল? উত্তর হচ্ছে সমতট। পরীক্ষায় এভাবে আসতে পারে, আমি দেখাচ্ছি প্রশ্ন কিভাবে তোমাকে ঘুরাবে। বলবো যে চৈনিক পরিব্রাজক ইউএম সাং নিচের কোন অঞ্চলে পরিভ্রমণ করেছিল? দেখবে তোমার এভাবে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, তুমি কি দেখাবা? কথা বলে না এবার। কুমিল্লা কুমিল্লা। কুমিল্লা। প্রশ্নের মায়ের কাছে কিন্তু বুঝতে হবে। রাজধানীর নাম কি? কামতা এবং রোহিতগিরি। কামতা এবং রোহিতগিরি। রোহিতগিরি। চৈনিক পরিবার, চৈনিক মানে চীনা, চীনা পরিব্রাজকের নাম কি? পরিব্রাজক মানে পর্যটক, পরিব্রাজকের নাম কি? ইউএন ইউএন সাং। ইউএন সাং। আরেকজন পরিব্রাজক বা পর্যটক আছে, তার নাম হচ্ছে ইবনে বতুতা। উনি মরক্কের, উনি কোন দেশের? আফ্রিকান পরিব্রাজক। উনি আফ্রিকান পরিব্রাজক। আফ্রিকান ভাইয়া, হ্যাঁ আফ্রিকান পড়ছি যে, আফ্রিকান মরক্কো পড়ছি আফ্রিকাতে, যে আগে ওটা। মরক্কো আফ্রিকাতে আচ্ছা, মনে হয়। আর হচ্ছে ওইখানে কি আগে পড়ছি যে হিউয়েন সাং আছে, এখানে দেখছি রসই, হিউয়েন সাং আমরা একজন, মানে হ ইউএন সাং দিয়ে মনে হয় পড়ছি আর কি, আরেকজন। কোনটা সঠিক যাই হোক, আসলে? ইউএন সাংটাই আমি এখানে যেটা লিখছি এটাই। ইউএনটা কি ইউএন বলা হয় কোথাও? একই ব্যক্তি হওয়ার কথা তো। একই তো, একই তো, একই ব্যক্তি। ওকে, কোথাও ইউএন লেখা থাকে, কোথাও ইউএন লেখা থাকে, একই। ওই চাইনিজ ওয়ার্ড আর কি এটা, বুঝে গেছে? হরিকেলের মধ্যে হচ্ছে তোমার সিলেট, চট্টগ্রাম, পার্বত্য আচ্ছা, চট্টগ্রাম এবং ত্রিপুরা ভারতের। এখানে আবার চীনা পরিব্রাজক ইৎসিং এটা দিয়ে আসেছিল, এসেছিল এটা দিয়ে। এবং ইৎসিং এই এই হরিকেল কিভাবে বর্ণনা করছে যে এটি হচ্ছে পূর্ব ভারতের শেষ সীমানা বলে এটাকে তিনি উল্লেখ করেছিলেন তার ভ্রমণ কাহিনীতে। তিনি বলেছিলেন এটি ছিল পূর্ব ভারতকে, পূর্ব ভারতের শেষ সীমানা কে? হরিকেল। হরিকেল জনপদটি পূর্ব ভারতের শেষ সীমানা বলে পরিব্রাজক ইৎসিং বর্ণনা করেছিলেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনপদটি অধীনে ছিল, এই ব্যাপারে বিভিন্ন পণ্ডিতগণ একমত। কারণ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায়, নাসিরাবাদ হচ্ছে আমি এখন যেখানে বসেছি এটা, নাসিরাবাদ এলাকায় একটি ত্রাম্যলিপি পাওয়া গেছিল যেটি হরিকেল জনপদের যে ত্রাম্যলিপি সেটার সাথে মিল আছে। ওকে, তো দ্যাট মিনস বোঝা গেছে যে চট্টগ্রাম হরিকেল জনপদের একটা অংশ ছিল, এখান থেকে এটা প্রমাণিত হয়। এবং বিভিন্ন পণ্ডিত এটার মত দিছে যে চট্টগ্রাম হরিকেল প্রদীপ অঞ্চলের সাথে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ওই চীনা পরিব্রাজক যে একটা কথা বলছে যে এটি পূর্ব ভারতের শেষ সীমানা, তাহলে সেটা সহ যদি ধরা হয় তাহলে তোমার হয় যে পূর্ব ভারতের শেষ সীমানা সিলেট হয় আসলে, সিলেট বা তোমার ওই যে ইয়াগুলো পড়ে যায়, পঞ্চগড় পড়ে যায়, বাংলাদেশের উত্তরবঙ্গ পড়ে যায়, চট্টগ্রামটা আসে না প্রায়। কিন্তু ওই যে বিভিন্ন পণ্ডিতগণ মত দিচ্ছেন না, হরিকেল চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। তো এটা হচ্ছে মূল কথা, এগুলো আমরা তো আর জানি না, এটা প্রাচীন, অনেক আগে, অনেক আগে, প্রাচীন মানে বুঝে নাও ওই যে খ্রিস্টের জন্মের আগে। রাড় ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এটা পশ্চিম তীরে, মনে রাখতে হবে। এটার আরেকটা নাম আছে শুকনো, আর এছাড়া কিছু তথ্য জানা যায় নাই, তথ্যগুলো আর তথ্য আসেও না পরীক্ষায়। বরেন্দ্র, বাংলাদেশের উত্তরবঙ্গকে বরেন্দ্র বলা হয়। কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল এটা, গঙ্গা এবং কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। বাকেরগঞ্জ, এটা হচ্ছে বরিশাল, খুলনা এবং বাগেরহাটে, প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল, এটা আমরা জানি। এবার আসি, বাঙালি জাতির উদ্ভব কিভাবে হয়েছে? আমরা যে জাতি হিসেবে বাঙালি জাতি, আমাদের কিভাবে উদ্ভব হয়েছে? আমরা মূলত দুটা মানে মূলত আমরা সংকর জাতি, বাট আমরা আর্য এবং অনার্য জাতির মিশ্রণ থেকে তৈরি হয়েছি, আর্য এবং অনার্য জাতির মিশ্রণ থেকে। তো এটা একটু দেখে নিবা, এটা পারবা তোমরা, একটু পড়লে বুঝে যাবা, এটা একদম সহজ। তাহলে আমরা মূলত মিশ্র জাতি, এটাকে মনে রাখবা, বিভিন্ন জাতের মিশ্রণে আমরা তৈরি হয়েছি, কথাটা হচ্ছে সঠিক। এবং ভারতের প্রাচীন আর্যরা এবং যারা এদেশে বিভিন্ন জায়গা থেকে আসছিল তাদেরকে অনার্য বলা হয়। এই যে আর্য এবং অনার্যের মিশ্রণেই বাঙালি জাতির সৃষ্টি, এটা এখান থেকে পড়লে বুঝবা, এখানে কঠিন কিছু নাই। এবার হচ্ছে আলেকজান্ডার নামক একজন গ্রিক বীর ছিলেন, গ্রিকের তিনি, ওকে, ইউরোপীয় মহাদেশের, ইউরোপ মহাদেশের। এই আলেকজান্ডার, এই গ্রিক বীর, তিনি পুরো ভারতীয় মহাদেশ থেকে শুরু করে পৃথিবীর বেশিরভাগ অঞ্চল তিনি দখল করে ফেলেছিলেন, এই জন্য ওনাকে বীর বলা হয়ে থাকে। তাহলে আলেকজান্ডার হচ্ছেন একজন গ্রিক বীর, তিনি ম্যাসিডনের রাজা ফিলিপসের পুত্র ছিলেন, ম্যাসিডনের রাজা ফিলিপসের পুত্র ছিলেন, এর মুখস্থ রাখতে হবে। এবং ইনি, ওনার যে বীরত্ব, এই বীরত্ব থাকার পেছনে অনেকগুলো কারণ আছে। উনি শুধুমাত্র ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে
সুদূর আফ্রিকা থেকে শুরু করে তোমার ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে এশিয়া থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ জায়গা তিনি দখল করে ফেলেছিলেন, এই জন্য ওনাকে গ্রিক বীর বলা হয়ে থাকে। উনি কিভাবে ভারত দখল করেছিল সেটা আমরা জানবো। তো উনি এত সাহসের কারণ ছিল যে সক্রেটিস এবং এরিস্টটল ওনাদের মানে হচ্ছে যে তোমার এই থেকে এই এই ছাত্র কি বলবো ওনাদের ছাত্রত্ব তিনি অর্জন করছিলেন। কিভাবে আমি একটু এক্সপ্লেন করতেছি, বাল্যকালে এই আলেকজান্ডারের শিক্ষক ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটল এবং সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন আবার এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। একটু বুঝতে হবে, আবার ভালো করে বলতেছি, সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র ছিল কে? আলেকজান্ডার। আবার সক্রেটিস থেকে আসছে প্লেটো, প্লেটো থেকে আসছে এরিস্টটল, এরিস্টটল থেকে আসছে আলেকজান্ডার, মানে এরা একজন একজনের ছাত্র। এই জিনিসগুলো মাথার মধ্যে খুবই সূক্ষ্মভাবে গেঁথে ফেলতে হবে, পরীক্ষা আসবে। কিন্তু আবারও বলতেছি, সক্রেটিস থেকে প্লেটো, প্লেটো থেকে এরিস্টটল, এরিস্টটল থেকে আলেকজান্ডার। ক্লিয়ার? এই কথাটাই ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ওকে, এখন পরীক্ষা আসবে সক্রেটিসের ছাত্রকে দাগাবা প্লেটো, পরীক্ষা আসবে প্লেটো ছাত্রকে এরিস্টটল, এরিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। বুঝা গেছে? এখন এই সক্রেটিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে বিশালভাবে, আমাদেরকে প্লেটো সম্পর্কে জানতে হবে, আমাদেরকে এরিস্টটল সম্পর্কে জানতে হবে, আমাদেরকে আলেকজান্ডার সম্পর্কেও জানতে হবে। কেন জানতে হবে? কারণ বিজ্ঞান থেকে শুরু করে তারপরে তোমার মানে যাই বলো পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে, আর্টস, কমার্স, বিজ্ঞান, গণিত, এই সব কিছুর মূল স্রষ্টা কিন্তু এরাই, এই সক্রেটিস, প্লেটো, এরিস্টটল আর হচ্ছে তোমার আলেকজান্ডার, এরাই, এদের থেকে মূলত বিজ্ঞানের মানে হচ্ছে আবির্ভাব। কেমনে? তোমরা নিশ্চয় বিভিন্ন জায়গায় পড়েছিলে এরিস্টটলের মুখের জনক, তমুখের জনক নিশ্চয় পড়েছো। যারা সায়েন্সে পড়ছ তারা পড়ছ জীববিজ্ঞানের জনক কে? এরিস্টটল। যারা কমার্সে পড়ছ, সরি, যারা আর্টসে পড়ছ তারা পড়ছ সমাজ বিজ্ঞানের জনক কে? সমাজ বিজ্ঞানের জনক কে? কেউ কি বলতে পারবা সমাজ বিজ্ঞানের জনক কে? এরিস্টটল। অগাস্ট কোট কিসের জনক? অর্থনীতির জনক। এরিস্টটল কিন্তু মূলত সমাজ বিজ্ঞানের জনক, যদিও আধুনিক সমাজ বিজ্ঞানের জনক বলা হয়, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, আমরা সামনে পাবো। এরিস্টটল কিন্তু মানে বিজ্ঞান থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে সকল বিষয়ে তার ধারণা ছিল এরিস্টটলের। আর এরিস্টটল ছাত্র ছিলেন প্লেটোর, গ্রহ সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে ভালো আইডিয়া রাখতেন প্লেটো। আর এই প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র, এই সক্রেটিস ছিলেন এমন এক লোক যিনি হেঁটে হেঁটে মানুষকে শিক্ষাদান করতেন, সেই পড়াইতেন মানুষকে ওই সময়ে। এখন আমরা মনে করো যে পড়ালেখা করি বিভিন্ন টিচার থেকে, বিভিন্ন মানুষ থেকে, ওই সময় মানুষ মেন্টর মনে করতো একজনকে, আর শিক্ষিত মানুষ ছিল ওই একজন, মানে যে ছিল সেই সব জানতো, মানে একজন ছিল সেই সব জানতো এরকম, মানে তার জ্ঞান হচ্ছে যে স্রষ্টার প্রদত্ত জ্ঞান। এরিস্টটলকে কিন্তু পরবর্তীতে বিষ প্রাণে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল, এই সরি সক্রেটিসকে। তাহলে এই সক্রেটিস যিনি সমাজের পরিবর্তনের জন্য হেঁটে হেঁটে মানুষকে শিক্ষা দিতেন, যেখানে যাইতেন মানুষ কয়েকজনকে দাঁড় করাতেন, দাঁড় করা তাদেরকে ওখানেই পড়াতেন, ওখানেই শিখাইতেন কথা বলে বলে, ভাষায় নিজের ভাষা শিখাইতেন এটাকে। তো ওদের ছাত্র যদি আলেকজান্ডার হয় তাহলে আলেকজান্ডারের ক্ষমতা কতটুকু হবে নিশ্চয় বুঝতে পারতেছো। এই আলেকজান্ডার পারস্য বিজয়ের পর, পারস্য মানে হচ্ছে তোমার এই আরব উপমহাদেশ, পারস্য বিজয়ের পরে শুরু করে ভারত আক্রমণ, পুরো ভারতীয় মহাদেশ তিনি দখল করে ফেলেছিলেন এই আলেকজান্ডার। তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে কেন আমরা পড়তেছি, কারণ উনি যেহেতু ভারত আক্রমণ করছিল, ভারত দখল করছিল, আর আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশ থেকে সৃষ্টি বাঙালি জাতির, সেই জন্য আমাদের সাথে এই আলেকজান্ডারের ওতপ্রোত ভাবে জড়িত। এবং আমাদের ইতিহাস বা আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি, আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সেগুলো কোত্থেকে আসছে, আমরা যে পোশাক করতেছি, শার্ট, আমরা যে নাচতেছি, খেলাধুলো করতেছি, এই জিনিসগুলো আসছে কোত্থেকে, সেই জিনিসগুলো যদি আমাকে অনুধাবন করতে হয়, আমাদের সাথে আমেরিকার মানুষের কেন মিল নাই, আমাদের সাথে ব্রিটিশদের কেন মিল নাই, আমাদের সাথে চাইনিজদের কেন মিল নাই, এই জিনিসগুলো যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে একদম ওই শুরু থেকে বুঝতে হবে। তাহলে এই আলেকজান্ডার যেহেতু এখানে আক্রমণ করছিল, তার মানে আলেকজান্ডার একটা প্রভাব এই ভারতীয় উপমহাদেশে নিশ্চয়ই আছে, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আরো কিছু পরবর্তী বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে।
তো পারস্য বিজয়ের পরে তিনি ভারত আক্রমণ করেন। ভারত আক্রমণ করার পরে তিনি সিন্ধু নদ পর্যন্ত প্রায় চলে এসেছিলেন, তিনি নিজে একদম নিজে নিজেই আসছিলেন সিন্ধু নদ পর্যন্ত, কিন্তু তার দল বল পুরো ভারতীয় উপমহাদেশ দখল করে ফেলেছিল। এবং সেটা কত সালে? খ্রিস্টেরও জন্মের আগে, খ্রিস্টপূর্ব 331 অব্দে, খ্রিস্টপূর্ব 331 অব্দে তিনি পারস্য সাম্রাজ্য আক্রমণ করেছিলেন। এরপরে তিনি ভারত আক্রমণ করেছিলেন ভারতের সিন্ধু নদ পর্যন্ত, তখন কিন্তু পুরোটাই ভারতীয় উপমহাদেশ, বাট সিন্ধু নদ বর্তমানে পাকিস্তানে পড়ে গেছে। পরে তিনি খ্রিস্টপূর্ব 328 অব্দের মধ্যে সমগ্র পারস্য আফগানিস্তান আলেকজান্ডারের দখলে চলে আসে, এবং 26 সালের তিনি যদিও 28 সালে পুরোটাই দখল করে, কিন্তু 26 সালে তিনি ভারতের ভূখণ্ডে মূল পদার্পণ করেছিলেন, ভারতের ভূখণ্ডে তিনি পা রাখছিলেন 26 সালে। আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে তারও আগে, তিনি 26 সালে ভারতের মাটিতে পা রাখছে, 28 সালের মধ্যে আফগানিস্তান সহ দখল করে ফেলছে, 31 সালের মধ্যে তিনি পুরো মানে পৃথিবী পারলে দখল করে ফেলছে, এরকম অবস্থা। আলেকজান্ডারে আলেকজান্ডার নাবি নদীর উপকূলবর্তী রাজ্যসমূহ দখল করেন এবং বিপাশা নদী পর্যন্ত তিনি অগ্রসর হন। গণক্লান্ত সেনাবাহিনী, আলেকজান্ডার যে সেনাবাহিনী ছিল তারা দেশে প্রত্যাবর্তন করার জন্য আগ্রহী ছিল, মানে তারা দেশে প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে বসেছিল। এবং কবে আলেকজান্ডার ভারত আক্রমণ বা ভারত দখল বন্ধ করে দেশে ফিরে যায় তারা ওই দিকে তাকিয়েছিল, এবং আলেকজান্ডার সেনাবাহিনীদের সেই ফলসটা বুঝতে পারছিল যে সেনাবাহিনীরা চায় দেশে ফিরে যেতে, তারা আর আক্রমণ করতে চায় না, কারণ সব আক্রমণ করে ফেলছে, খালি এনে টোটালি ওইদিকে চীন আছে আর শুধু। তখন আলেকজান্ডার তার যেই গতিরোধ, তার যে আক্রমণ, সেটাকে তিনি বন্ধ করেন। বন্ধ করে প্রায় 19 মাস ভারতীয় উপমহাদেশে অবস্থান করার পরে তিনি তার দেশে ফিরে যান, এবং সেনাবাহিনী সবগুলাকে নিয়ে নেয়, কিছু সেনাকে রেখে গেছে, যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকে নিয়ে গেছে শুধুমাত্র। তো দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে এই আলেকজান্ডার যিনি গ্রিক বীর ছিলেন, যিনি পারস্য দখল করেছিলেন আফগানিস্তান থেকে শুরু করে সুদূর তোমার আরো মানে আফ্রিকান দেশগুলো তিনি দখল করে ফেলেছিলেন, সেই লোক ভারত উপমহাদেশও দখল করেছিল। এখন প্রশ্ন হচ্ছে দখল করছিল তাহলে আমাদের উল্টা লস ছিল না? আসলে লস না, কিছু কিছু আক্রমণ আমাদের লাভ হয়, কিছু কিছু আক্রমণ লাভ হয় কেমনে, সেখানে অন্য সংস্কৃতি আসে, সেখানে নতুনত্ব আসে, সেই জিনিসটা থেকে ধরতে পারি যে এটা আমাদের জন্য এক ধরনের উপকারী ছিল, এক ধরনের উপকারী ছিল। তো এই যে অর্থাৎ ইউরোপের যে ইউরোপীয় যে সংস্কৃতি, সেটা কিন্তু তখন কিছু অংশ এখানে ঢুকে গেছিল ভারতীয় উপমহাদেশে, সেই জিনিসটা আমি তোমাকে মূলত বুঝাতে চাচ্ছি। এবং এই যে আক্রমণ করা, দেশ আক্রমণ করে দখল করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু ওই আলেকজান্ডারই প্রথম শিখেছে। এই ওনার থেকে যখন শিখছে তখন এই জিনিসটা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজারা নিজেদের মধ্যে এটা নিয়ে নিল, অর্থাৎ রাজারাই এবার আস্তে আস্তে কিভাবে এক রাজা আরেক রাজাকে আক্রমণ করে রাজ্য দখল করতে হয় এই জিনিসটা শিখছে। তো এরপরের ক্লাসে আমরা দেখবো মৌর্য সাম্রাজ্য, এবং পরবর্তীতে আমরা আস্তে 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 ধীরে ধীরে আমরা গোর, তারপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, এটা হচ্ছে গোর রাজ্য, পাল বংশ, তারপর সেন বংশ, এগুলো শিখবো। তারপর আমরা দেখবো উপমহাদেশ মুসলমানদের আবির্ভাব ঘটলো। হ্যাঁ, আলেকজান্ডার কিন্তু গ্রিক বীর হলেও কিন্তু মুসলমান ছিলেন না, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তারপরে মুসলমানদের এখানে আক্রমণ শুরু হলো, মুসলমানদের সর্বপ্রথম আক্রমণ করছে 712 সালে, সেগুলো আমরা আস্তে দেখবো। এই দাস বংশ শুরু হলো, দাস বংশ কিন্তু মুসলমানদের বংশ, মনে করতে পারো হিন্দু না, মুসলমানদের। হ্যাঁ, এই বংশের অন্যতম নেতা ছিলেন কুতুবুদ্দিন আইবেক, আমরা আস্তে এগুলো দেখবো। তো আস্তে আস্তে আমরা এগুলো শিখবো নেক্সট ক্লাসে, তোমরা বুঝতেই পারতেছ। আমি এমন ভাবে তোমাকে বিষয়গুলো মাথার মধ্যে দিয়ে দিবো যেগুলো মাথা থেকে যাবে না কখনো, বাট তোমাকে আমি ক্লাসটা করার পরে আমার সাথে রেসপন্স করতে হবে, আমি জিজ্ঞেস করলে কোশ্চেনটা বলতে হবে, পারতে হবে, আর বাসায় আরেকবার নিজে করতে হবে। আমি আজকে তোমাদেরকে রাত 10টার দিকে শীটটা দিয়ে দিব, কতটুকু পর্যন্ত দিব দিব হচ্ছে তোমার এই যে উপ কি জানি আলেকজান্ডার পর্যন্ত, আলেকজান্ডার যে আক্রমণ করেন এই পর্যন্ত। তাহলে আজকে রাখতেছি, আল্লাহ হাফেজ। আর কেউ কিছু বলবা ভাইয়া? এই বইটা রাইটিং এর জন্য কতটা ইফেক্টিভ হবে, এটা কি যথেষ্ট? এই বই যথেষ্ট কি যথেষ্ট না, তুমি তো এখানে শীট অলরেডি দেখতেছো, দেখেই বুঝবা। এখানে দেখো সবগুলা কিন্তু তোমার পয়েন্ট আকারে দিছি, তো এগুলো আবার পরে আবার যেগুলো যেখানে যেখানে দরকার সেখানে রাইটিং আকারে আছে, আমার কথা বুঝতে পারছো? এবং মূল বই কিন্তু এখানে এটার সাথে পার্থক্য আছে, এটা হচ্ছে শীট বানাইছি আমি তোমাদেরকে প্রমোদ, বুঝা গেছে? এটার সাথে পার্থক্য আছে। তো তাহলে এইটাতে রাইটিং হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওভাবেই দেওয়া আছে।
আচ্ছা আচ্ছা ভাইয়া, আর কেউ কিছু বলবা? ওকে, ব্রেক করছি, আল্লাহ হাফেজ।